হে গাইস, হোয়াটস আপ, আমি হলাম সৈকত আর তোমরা দেখছো আর্ট এভিনিউ। বেশ অনেকদিন পরে আমি ভিডিও দিচ্ছি, তবে আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ এই ভিডিওটা পটচিত্রের ওপরে, পটচিত্রের অন্য একটা ফর্ম। এবং তোমরা অলরেডি ভিডিওটা দেখতে পাচ্ছ যে কীরকমভাবে আমরা কিসে করছি, এটা এটা হলো একটা মাটির সরা এবং তার ওপরেই আমরা আজকের পটচিত্রটা করব। যদিও এটাকে সরা পটচিত্র বলা চলে এবং এই জাতীয় পটচিত্র তোমরা কালীঘাটে বা যে কোনো অন্য রকম বা গ্রামের দিকে বিভিন্ন দশকর্মা ভাণ্ডারে বা নানা রকম জায়গায় যেখানে ঠাকুর তৈরি করে, ইভেন যারা যারা ঠাকুর তৈরি করে তাদের কাছেও দেখতে পারো। এই রকম পটচিত্র তৈরি করা হতো, মেনলি তারাই তৈরি করতো যাদের ঠাকুর কেনার পয়সা থাকতো না, মানে পুরো মূর্তি কিনতে যারা পারতো না তারা এরকম সরার ওপর পটচিত্র যারা তৈরি করতেন তাদের দিয়ে এরকম ছবি এঁকে এইগুলোকে পুজো করতেন। সেই ফর্মটাকেই আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। এই জাতীয় পটচিত্রটা প্রথম তৈরি হয় বীরভূম জেলায় এবং বীরভূম জেলায় হাট সরা নদীর সুতোধর সমাজে এর পুজো প্রথমবার শুরু হয়। এই ধরনের পটচিত্র পুজো হয় কাটোয়া এবং ওই বীরভূমের আনুষাঙ্গিক অঞ্চলগুলোতে। এখানে বিভিন্ন ধরনের মূর্তি যেরকম দক্ষরাজ, দুর্গা ঠাকুর, শিব পার্বতী, গণেশ, পন্টানন শিব, পার্বতী এবং বিভিন্ন রকমের ছবি এঁকে তাদের পুজো করা হতো। এই ছবিগুলো অত্যন্ত সহজ ভঙ্গিমায় আঁকা হতো, একেবারেই পটচিত্রে যেরকম আমরা ছবি দেখতে পাই সেরকম ছবি শুধুমাত্র মাটির ওপরে আঁকা হতো। এবং মাটির ওপরে করার আরেকটা কারণ হলো, যেমন আমরা ঠাকুর বিসর্জন দিই সেরকম তারা পুজো করে এই মাটির সরাগুলোকে বিসর্জন দিয়ে দিতেন। সেরকমভাবে পুজোটাও হয়ে যেত এবং ভগবানের একটা মূর্তি রূপ না, তার পরিবর্তে অন্য কোনো রূপ তারা একটি সরার ওপর ফুটিয়ে তুলতেন এবং সেটিকে পুজো করতেন। তোমরা যদি আমার আগের পটচিত্রের ওপর একটা ভিডিও দেখতে চাও তাহলে তোমরা দেখতে পারো, আমি সেটা আই বাটনে দিয়ে দিচ্ছি। এবং তোমরা আমার ভিডিওসগুলো দেখতে পারো, এখানে আমি বিভিন্ন ধরনের বেঙ্গল ফোক আর্ট এবং বিভিন্ন ধরনের আর্ট নিয়ে কথা বলি। তো তোমাদের যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করো, আর কমেন্ট না করে যাবে না কেমন লাগছে। যদি কিউরিওসিটি বাড়ে তাহলে পিছনে ভিডিওগুলো যেগুলো তৈরি করেছি সেগুলো দেখো এবং তাতে বুঝতে পারবে যে কেন এখানে শুধুমাত্র এই সাধারণ রঙগুলোই ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ধরনের রং যেগুলো পটচিত্ররা ব্যবহার করতেন সেগুলো বেশিরভাগই নেওয়া হতো পরিবেশ থেকে এবং সেই পরিবেশ থেকে নেওয়া রঙগুলোকেই নিয়ে পুরোপুরি অর্গানিক রং দিয়ে ব্যবহার করা হতো। সেই জন্য এরকম কিছু রঙই আমি ব্যবহার করেছি যেগুলো সহজেই পরিবেশ থেকে পাওয়া যায়, কিন্তু আমি অ্যাক্রেলিক কালার ইউজ করেছি এখানে। যদি তোমরা চাও তোমরাও অ্যাক্রেলিক কালার ইউজ করতে পারো। এই পটচিত্রগুলো বা এই সরা পটচিত্রগুলো তোমরা সরা যেটা যেটার ওপরে আমি কাজটা করেছি সেটা তোমরা যে কোনো দশকর্মা ভাণ্ডারে নর্মালি পেয়ে যাবে, তোমাদের বাড়ির আশেপাশে যে কোনো জায়গায়। এই ধরনের পটচিত্র বিশেষ করে গোল আকৃতির হয়ে থাকে, কারণ সরা কখনোই চৌকো বা অন্য কোনো আকারের হয় না, বিশেষ করে গোলই হয়। এবং যেই সরায় পটচিত্রকররা এরকম সরা পটচিত্র করতেন সেই সেই সরাগুলো আরেকটু চ্যাপ্টা হতো, এতটাও গোল হতো না, এবং সেই সরাগুলো তারা নিজেরাই তৈরি করতেন মাটি দিয়ে এবং তারা তার ওপরেই রঙটা করতেন। কিন্তু এই সরাগুলো মূলত খাবার খাওয়ার জন্য এবং বিভিন্ন রকম আচার অনুষ্ঠানে লাগে, সেইটার ওপরে আমরা এটা করার চেষ্টা করেছি।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বেঙ্গল ফোক, ওয়েস্টার্ন ফোক বা যে কোনো রকম আর্ট ফর্মের ব্যাপারে জানতে হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা বাজিও প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততদিনের জন্য ভাবতে থাকো, তৈরি করতে থাকো, কিপ ইমাজিন অ্যান্ড কিপ ক্রিয়েটিং। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।